জাতীয় মুক্তি যোদ্ধা কাউন্সিল জামুকার সভায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সরকারি উদ্যোগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে বলা হয়, মুক্তিযোদ্ধার খেতাব বাতিলের কাজ মুক্তিযোদ্ধা কাউন্সিলের নয়, শুধুমাত্র সরকারের নির্দেশে রাজনৈতিক ফায়দা নিতেই এমন উদ্যোগ বলেও দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বমের খেতাব কেড়ে নেওয়ার সরকারি রাজনৈতিক অপপ্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই অন্যায় অযৌক্তিক উদ্দেশ্যমূলক অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে এবং দলের পক্ষ থেকে আগামী শনিবার 13 ফেব্রুয়ারি 2021 ঢাকা সহ দেশের সকল মহানগর এবং আগামী রবিবার 14 ফেব্রুয়ারি 2021 দেশের সকল জেলা সদরে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, জিয়াউর রহমানকে নিয়ে সুদূর প্রসারী চক্রান্ত চলছে, ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তারা। আমাদের এত কিছু এখানে যারা আছে সদ্য ভূমিষ্ঠ ছাড়া, ভূমিষ্ঠ কোনো শিশু ছাড়া বাংলাদেশের বিএনপির এমন কোনো নেতা কর্মী নাই যার বিরুদ্ধে মামলা নাই। কেন কেন এত মামলা, কেন এত খুন, কেন এত হত্যা, কেন এত খুন? শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। আমরা বলতে চাই, কোন স্বৈরাচারী সরকার যতই দাবি করেন, কোন স্বৈরাচারী সরকার কখনোই ক্ষমতা ছাড়ে না। তাকে ক্ষমতা ছাড়াতে হয় যেমন সরিষা দিয়ে ভূত ছাড়াতে হয়, তেমনি তাকে ক্ষমতা ছাড়াতে হয়। কেউ আপনাকে গণতন্ত্র দেবে না, গণতন্ত্র আদায় করতে হবে। এটা আপনার কথা বলার অধিকার দেবে না, অধিকার আদায় করতে হবে। আমাদের হলো আদায়ের বিষয়। জনগণ খুশি হচ্ছে, খুশি হয়েছে, ইনশাআল্লাহ এই জনগণের দাবি করে, এই জনগণের আন্দোলনে একদিন সকল স্বৈরাচারী শাসকের মতো এই সরকারের পতন হবে, এই আহ্বান জানিয়ে। আর তারেক রহমান সাহেব জিয়াউর রহমানের খেতাব বাতিলে সরকারি উদ্যোগের প্রতিবাদে আগামী শনিবার ঢাকা সহ সকল মহানগরে এবং 14 ফেব্রুয়ারি সকল জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।